ভালো আর গতকাল সে তার বউ যে অপকর্ম চালাইছে ভাইরে ভাই যত সব পারছে एडिट করছে আর আমি যেগুলো দিছি আমি যেগুলো প্রমাণ দিছি সব নাকি আমি ইডিট করে দিছি ভাই আগের বার তোমাদেরকে সুন্দর মতো ছাইরা দিছি কারণ আগের বার কেন ছাড়ছি তোমার জানো তুমি আগের বার মামলা খাওয়াচ্ছিলা তুমি মামলা খাইছো দেখে আমি তোমারে আগের বার আমি কোডে পর্যন্ত তো আমার মা আমাকে রিকোয়েস্ট কইরা কোর্ট থেকে ব্যাক আনাইছে বাসায় তাহলে আগের তোমার নামে দুই দুইটা মামলা থাকতো একটা হয়েছে যে তুমি আমার পিছে পড়ছো আর সেকেন্ডটা হয়েছে তুমি কি করছো না করছো এটা বাড্ডার মানুষ ভালো জানে তুমি যে এরিয়ায় থাকো তোমার এরিয়ার অত্র এলাকার মানুষ ভালো মতো জানে যে তুমি কেন দুই মাস জেলে ছিলা ঠিক আছে তারপর তোমার সাথে আমার ঝগড়া হয়েছে আমি এক কোথাও বলি নাই আমি কোথাও বলি নাই যে তুমি কেন জেলে গেছো কি আসয় বিষয় তোমার বউ ঢ্যাং 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 করছে তোমার বউ তো বহুত কিছু করছে ভাই তুমি ভিতরে থাকার কারণে তোমার বউ বহুত কিছু করছে তারপর এডি রে আমার কোনো মাথা ব্যথাই ছিল না আমার দরকার নাই তোমাদের সাথে আজেইরা পেচাল পারার আমি আমার মতো চলতেছিলাম সাপোজ এই যে ধারণা আরেকটা কথা তারা আমাকে ঘর জামাই বানাইছে আর গাইছে এটা আবার ভাববেন না যে আমি সামনে কিছু রাইখা আমি এই যে দেখেন সামনে কিছু রাইখা আমি কবিতা পড়তাছি কারণ আপনারা তো আবার অনেকে যারা রাখি হোসেনের ফ্যান তাদের মাথায় তো বুদ্ধি নাই তাদের বুদ্ধি তো হাঁটুতে তারা ভাববে যে আমি আবার ওই যে ইয়া কি জানি কবিতা বলতেছি আমার ভিডিওর মতো যে আমি কবিতা বলতেছি আমি যে ভিডিও আপলোড দিছি আমি এখন আর কিভাবে ভিডিও আপলোড দিব কারণ সে তো কপিটা স্ট্রাইক মেরে রাখছে আমার চ্যানেলের থেকে মনিটাইজেশন চলে গেছে ভিডিও আপলোড দিতে পারবো না মানে আমার চেন ধরতে গেলে ডেট করে ফেলছে সো এইটার জন্য তো তার উপর লিগেল অ্যাকশন যেহেতু তারে আমি তারে আমি ছাইরা দিছি সুন্দর মতো ছাইরা দিছি যে সে আমার সে আমার ফ্যামিলি মেম্বার সে আমার যত অপমান করছে করুক তারে আমি ছাইরা দিছি কিন্তু তার বউ যে গতকাল যা করছে আর সে যে সে যে গালি দেওয়া কথা বলছে না এইটা এইটা আমি মানতেই পাইনি সে হোক আমার বড় সে আমার যত দিনের বড় হোক আমারে ভাই আমি আমি মিথ্যা কথা আমি মিথ্যা কথা উল্টা পাল্টা কথা একবারে সহ্য করতে পারি না আমি একবারে সহ্য করতে পারি না আর আমি আপনাদের বলি যে আমাকে আমাকে সে টাইটেল দিয়েছে আমি নাকি ঘর জামাই ভাই আমি আমার নিজের টাকায় থাকি ঠিক আছে আমি আমার নিজের ফ্ল্যাটে থাকি আমার নিজের টাকা খরচ করে থাকি তোমার মতো আমার মায়ের টাকায় সে বিল্ডিং করা বাড়িতে তুমি তুমি থাকো খালি ভিতর দিয়ে রিডেকোরেশন কইরা তুমি থাকো তারপর রিডেকোরেশন কি নিজের টাকা দেওয়া করছো পরের টাকা দেওয়া করছো তারপরও তুমি চোরের উপর বাহাদুরি বাহাদুরি করো যে তোমার সব কিছু তোমার সব কিছু যাক আরেকটা কথা বলি সে আমাকে ঘরজামায় টাইটেলটা কেন দিছে আমি সেটা বলি সে এলাকার মধ্যে অপকর্ম করছে সেটার জন্য সে বাড়ি থেকে পালাইছে তার পুরা টিম নিয়ে পালাইছে একমাত্র আমি আমার ফ্ল্যাটে ছিলাম আপনারা যদি বিশ্বাস না হয় আপনারা আমার আমি যেই বিল্ডিং এ ছিলাম আমি আমি বলা দেই ডিআইটি প্রজেক্ট তিন নাম্বার রোড মিডেল বাড্ডা আপনারা যাবেন উই উই বিল্ডিং এ যা জিজ্ঞাসা করবে যে তারা কি করছিল আর আমি আমার বাসায় কতদিন আমি ছিলাম ঠিক আছে আপনারা জিজ্ঞাসা করবেন জাস্ট আমাকে জোর জবরদস্তি আমার বাসা থেকে আমাকে বলছে যে চইলা যা ঝামেলা আছে এখানে আমার নামে নাকি মামলা হয়েছিল মানে আমাকে মিথ্যা কথা বললা আমাকে বাসার থেকে বাইক করছে তারপরে আমি তাদের সাথে কক্সবাজার কক্সবাজার মানে আমার ভাই জোর জি নিয়ে গেছে আমার নিয়ে গেছে সবকিছু দিয়ে আমি আমি ওইখানে যাওয়ার পর ভাই আমি ওখানে যাওয়ার পর ওদের যে ভাই ব্যবহার ছিল ভাই ওই ব্যবহার আমি সহ্য না করতে পারে আমি নিজে চলে আসছি তারপরে হচ্ছে তারপরে হচ্ছে আমি আসার এক মাস পর আমি আসার এক মাস পর ও আমার ইউটিউব চ্যানেলের উপরে হাত দিছে আমি আমি বলছি যে তোমার যদি ইউটিউব চ্যানেল দরকার তুমি তুমি ডাইরেক্ট নিয়ে যাও কিন্তু আমার সাথে তুমি আমার সাথে কোনো প্রকার ঝামেলা করলো না তোমার ইউটিউব চ্যানেল দরকার পড়লে তুমি নিয়ে যাও ভাই ইউটিউব আমার তো দরকার নাই তখন তুমি কিচ্ছু করো নাইকা আমি জাস্ট একটা স্টোরি দিছি যে আমি তোমাদের গ্রুপ থেকে চলে গেছি রাত ভাই তোমার সহ্য হয় নাই তুমি আমার ছোট কালতে মানুষ করছো ভাই তোমার কাছে আমি গেছি যখন আমার বয়স ছিল পনেরো বছর তখন তোমার কাছে গেছি এখন আমার বাইশ বছর তুমি ছোট তো আমার মানুষ করো নাই উদা আজাইরা পেঁচাল পাইরা মানুষের ইমোশন নিয়ে খেলো না ঠিক আছে তারপর হইছে গিয়া এই যে তুমি তুমি মামলা খাইছো মামলা খাওয়ার পর আমার বাসার থেকে আমার সৈরা থাকতে হয়েছে আমি আমার না পারতেছিলাম ভাই বাসায় যাইতে এদিক দিয়ে আমার মা টেনশনে মরে যেতেছিল যে আমার ছেলে যে বাংলাদেশে আছে ওর কি হইব আমি থাকি দূরে আর তোমরা যে ভাই এমন ভাবে মানুষে মানে এরকম ভাবে বুঝাইছো যে ও কি না খারাপ কাজ করে মানে ও নাই আমি কোথাও রাস্তা না পে আমি যেহেতু ওর সাথে আমার ঝগড়া তারপরে হয়েছে যে আমার আয় এলাকা আমি আমার বাসাও যাইতে পারবো না আল্লাহ জানে আমার বাসায় যাওয়ার কি বানায় রাখছে তারপরে আমি কি করছি আমি মিথিলাকে নিয়ে আমার শ্বশুর কয়েকদিন ছিলাম তারপর আবার অন্য জায়গায় মুভ করছি কারণ ওরা বারবার একই কথা বলতেছিল যে আমার নাকি নাকি মামলা হয়েছে আসলে ভাই আমার ওই জায়গায় হাতই ছিল না ওই জায়গায় আমার হাতই ছিল না আপনারা আমার এলাকায় যা জিজ্ঞেস করেন ওই জায়গায় আমি ছিলামই না আমি তারা যা যা করছে ভাই যা যা করছে আমি দূরের থেকে দাঁড়ায় দাঁড়ায় খালি দেখছিলাম খালি এটাই আমার দোষ ছিল হ্যাঁ আমি ভাই আমি কেন জানি আমি জানি না আমি তখনই মানে বাসাতে নিচে নামছিলাম আর তখনই আমি গেছি ওই জায়গাটায় আল্লাহ আমারে নিজের হাতে বাঁচাই দিছে যে তাদের ভিতরে আমি ঢুকি নেই না তো ভাই আমিও মামলা এত এতদিন জেল খাইতে আইসা পড়তাম তারপরে তারপরে মানে কি আমি আমার বাসায় তো তিন মাস যাইতে পারি না ভাই তিন মাসের ফ্ল্যাট ভাড়া বিশ বিশ কইরা হ্যাঁ আমার ফ্ল্যাট ভাড়া বিশ হাজার টাকা করে পনেরো হাজার টাকা বাসা ভাড়া আর সবকিছু মিলে পাঁচ হাজার টাকার মতো খরচ পড়ে তো মনে করেন ষাট হাজার টাকা আমি তিন মাস আমার বাসা ফালায় থেকে আমার ভাড়া দিতে হয়েছে সেখানে কি রাকিব যা দুই টাকা দিয়ে আসছে দুই টাকা দিয়ে আসছে সে যে এত ভাইগনা ভাইগনা বলে চিল্লায় সব জায়গায় চিল্লায় ফ্যামিলি ফ্যামিলি সে কি দুই টাকা দিয়ে আসছিল যে আমি ষাট হাজার টাকা আমি ইনকাম ছিল না আমি তো ভিডিওই বানাই নেই আমি ছিলাম দরুর উপর আমি কি ভিডিও বানানো যাচ্ছিল আমার আমার ফোন ছিল বন্ধ সবকিছু বন্ধ তারপরে সব জায়গায় মানে বইলা বেড়া সে আমারে টাকা দেওয়া পালছে টাকা দেওয়া এটা করছে টাকা দেওয়া ওটা করছে টাকা দেওয়া যদি আমার করতা তাহলে আমার মায়ের বিল আমার মায়ের টাকা যে এ থাকো সেই এ তো আমারে সেই বিলিং থেকে আমারে ঘর দেওয়ার কথা ছিল তারপরে এসে গিয়ে আমাদের টাকা দিয়ে আমাদের জায়গা কিনে দেওয়ার কথা ছিল সে টাকাগুলো তার দিলা না হ্যাঁ তুমি বলছো তুমি লাইভে এসে বলছো যে সেটাগুলো তো তুমি খাও নেই আসলে তো তুমি খাও নাই তোমার মা খাইছে তোমার মা খাইছে তোমার মাকে বলো যে আমার টাকাগুলো দিয়ে দিতে না তো নাটক করতা লেগা আবার তোমার মা আমার ইয়া হাতে চুরি রেখে দিছে স্বর্ণের চুরি এক ভরি কেন রাখবে কি তারে দিছে চোরের মার বড় গলা কালি করো আচ্ছা তুমি যে আমার চ্যানেলে স্ট্রাইক মারলা আমার ভিডিওতে আমার এখানে স্ট্রাইক মারছো তুমি এটা বলো তুমি এই যে আমার ভিডিওতে আমার এখানে স্ট্রাইক মারছো হ্যাঁ তোমার এই ভিডিওতে আমি ছিলাম হ্যাঁ তারপর হয়েছে তোমার এই যে এই ভিডিওতে মিথিলাই ছিল তারপর হয়েছে গে এই ভিডিওতে আমি আমি গেছিলাম আমি নিজের হাত দিয়ে ভিডিও করছি তারপর হয়েছে আমার বিয়ের ভিডিওতে ভিডিওতে আমি আপলোড দিছি তারপরে এই যে এইগুলা এই যে এটা মিথিলার ভিডিও তারপর হয়েছে গ পরীক্ষার আগে যা যা করো ভাই তোমার তো সবই ভাই তোমার তো সবই আমি শ্যুট করছি তুমি কি করছো তুমি তুমি রাখি বোসেন করছো না কি জীবনে তুমি মানুষে খাদাইছো খাদানের পর লাথি গ্রুপ থেকে বাই করে আইছো তুমি মেহেদি লয় কি কি করছো এগুলো কোয়া দিমু সব লাইভে আইসা সব তো দোষ মেহেদি নিজের ঘরে নিয়ে নিছে আবার কি করছে তোমার বউ কি করছে ছবি করতে গে ভাই আমারটা ভাই মানছি আমারটা মানছি আমারটা আমি নিজেই দিয়ে বেরাইতাম কারণ আমি সব জায়গায় বলছি যে ভাই আমার অনেক আমি অনেক অনেক প্রেম করছি জীবনে কারণ আমি কি আমি আমি সব সময় খালি মানে ভাই চিলমুঠে থাকতাম আমি আর ওই থেকে আমার সাথে সবার দেখা হলে আমি কথা বলতাম আমার সাথে ম্যাথসে গিয়ে কথা বললে আমি কথা বলতাম মানে আমি সবার সাথে ফ্রিলি ছিলাম ফ্রেন্ডলি ছিলাম ঠিক আছে আমি তো এগুলো সবাই বইলা বেড়েছি ভাই লা আমি যখন সময় টিভির ইন্টারভিউ দিছি তখনও ভাই বলছি ভাই আমার আমি অনেক মেয়ের সাথে আমার আমি প্রেম ছিল ভাই এগুলো নতুন করে আমি যেহেতু সব আমি যখন প্রেম করছি ভাই আমি নিজেই স্টোরি দিতাম আমি নিজেই সব কিছু পোস্ট করতাম হ্যাঁ সব কিছু আমি ভাই নিজে দিছি গতকালকে ভাই তোমাদের গ্রুপে হ্যাঁ এগুলা নিয়া তুমি যে বানাইলা তোমার বউ যে বানাইলো যে আমি নাকি রুম ডেট করছি এগুলার সাথে ভাই লাইক সিরিয়াসলি আমি রুম ডেট করছি আমি তো সারাদিন চব্বিশ ঘন্টা তোমার পুটকির পিছিয়ে লাইকে রাখতাম আমি রুম ডেটে কি তোমার বউয়ের সাথে গেছিলাম তোমার বউ যে এগুলা লেখছে যে আমি রুম ডেট করছি আর তোমার বউয়ের দ্বিতীয় বিয়া যে হয়েছে হ্যাঁ এ কথা ভাই আমি বলতে চাই নাই তোমার আমি বইলা দেই আমি সত্যি কথা বইলা দেই তোমার বাসার থেকে বলছে যে তোমার বউ পালাইছিল এক ছেলের সাথে এটা যদি ভাই আমি মিথ্যা কথা বলে আমি রোজাদার ব্যক্তি আমি যদি মিথ্যা কথা বলে থাকে আল্লাহ যেন আমার আজকে উঠে নিয়ে যায় তোমার বাসার আমারে আমার ফার্স্টে বলছিল তোমার বউ একটা ছেলের সাথে পালাইছিল বিশ্বাস নয় তোমার তুমি তোমার বোনদের জিজ্ঞাস করবা যে এটা বলছে কিনা তারপরে তুমি আইসায় এগুলা নিয়ে নাচানাচি করবা ঠিক আছে তারপরে হচ্ছে আমার তোমাদের সাথে যখন আমার ঝগড়া লাগছে তখনও আমি কিন্তু ওই কথাটা বলার পরে কিন্তু আমি তোমার বাসার কথা বিশ্বাস করিনি কারণ হচ্ছে প্রমাণ ছাড়া তো ভাই আমি যারে বলবো সেই আমারে কইবো যে এগুলো আমি গল্প বলতেছি তারপরে ভাই আমার মানে আমার ইনবক্সে কতজন যে বলছে যে ও কি করছে ও কই থাকতো কোন ছেলের সাথে কি করতো না করতো ওর যে আগে একটা বিয়ে হইছে ডিভোর্স হয়েছে এটা ভাই মানুষই জানে ভাই আমি আমি কি বানায় কইছি আচ্ছা সাপোজ ওই তোমার বাসারটা বাদ হ্যাঁ আমার ইনবক্সে বলছে সেটা তোমার ফ্রেন্ডের বান্ধবীর সাথে আমার মুভি দেখতে যাই আমার মুভি দেখতে যাই দেখা হয়েছে আমরা মানে মুভি জন্য আমরা তাড়াতাড়ি গেছিলাম কারণ সব সময় আমরা মুভি দেখতে গেলে লেট করে যায় আর আমরা 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 সবাই মিলে মানে আমরা চার পাঁচজন গেছিলাম এর কারণ আমরা অপেক্ষা করতেছিলাম সেখানে তোমার বউয়ের বান্ধবী আসছে হ্যাঁ আসছে আইসা অনেকক্ষণ ছিল মানে এদিক ওদিক ঘোরাঘুরি করছে আমাদের আমাদের কাছে আসার সাহস পায়নি তারপরে তারপরে সাইডে আসতে করে সাইডে ডাক দিয়ে নিয়ে তারপরে বলছে যে তোমাদের সাথে কি কি ঝামেলা হয়েছে আমি দেখছি আসলে তোমরা প্লিজ ওদের থেকে দূরে থাকো ওরা আসলে ভালো না ওদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড জঘন্য ভাই বিশ্বাস না হইলে ওদের মিরপুর যান আপনারা ওদের বাসার এরিয়া যান একটা মানুষ যদি ভালো কইছে ভাই আমারে আমার আমারে ভাই আপনারা কমেন্ট আইসে উড়া ধরা গাইলেন ভাই আমি ওদের গালি খাওয়ার জন্য আমি রেডি হ্যাঁ ভাই তারপরে ওর বান্ধবী বলছে যে ওর ওর তো আগে একটা বিয়ে আর ও যে ছেলেরা ধরে সেই ছেলেরা একবারে শেষ করে তারপরে ছাড়ে ভাই ভাই তিনটা জায়গার থেকে সেম সেম কথা আমি কি ভাই বানায় বলছি এইগুলো কি আমি আমি নিজে কি নিজের থেকে সব ভিতর থেকে বাই করে বলছি হ্যাঁ আর তুমি ভাই এত ভালো মানুষ এত ভালো মানুষ আর তোমার বোন হ্যাঁ আমার বউয়ের থাকলে সমস্যা কি সেটা মানসি ভাই আমার আমার বউয়ের একটা ছিল আমার বউয়ের একটা এক্স ছিল একটা সাথে ভিডিও ছিল একটাই হ্যাঁ সব মানসি ওগুলা তোমার বোন কি করছে গ্রুপে দিছে তোমার বোনের ব্যাকগ্রাউন্ড তুমি জানো তোমার বোনের ব্যাকগ্রাউন্ড জানো তুমি না একবার মারছিলা তোমার কাছে ধরায় দিছিলাম যে এক ছেলের সাথে রাতে ফোনে ফোনে কথা বলে তুমি না ফোন ভাঙছিলা ভুলে গেছো হ্যাঁ তারপর আমি আমি স্ক্রিনশট পর্যন্ত পাঠাইছি যে নতুন ছেলে আমি নতুন ছেলের সাথে তোমার বোনের স্ক্রিনশট পাঠাইছি তুমি কি আইসা বলছো আরে ভাই ও তো কি এডিট করছে ভাই আমি আমি কি এতই বোকা যে এত কম সময়ের মধ্যে তোমাদের সাথে আমার ফেস টু ফেস ঝামেলা হইতাছে আমি ওই জায়গায় এডিট করবো বইসা বইসা আমাকে এতই বোকা আমি কি এতই বোকা যে তুমি তুমি বললা আর আমি এসে গিয়া ইয়া করবা আর আর তুমি ভাই তুমি আমার কি বলছো যে তুমি এবার লিগেল অ্যাকশন নিবা আমি আগের যেভাবে কোর্ট থেকে ব্যাক করছি আগের তোমার জন্য যা যা রাখছিলাম এবার তো তুমি আরো তেলের মধ্যে আরো ঘিরাইলা দিছো তাইলে বোঝো এবার তোমার জন্য আর কি কি আছে আর আর ভাই আমি মানুষের মানুষের নিয়ে আমার এত কোনো দরকার নাই যে খোঁচা খুঁচি করার তারা ভাই খোঁচা দেয় বলে আমার মেজাজটা খারাপ হয় খোঁচা দেয় বলে প্রত্যেকটা ভিডিওতে আইসে আমারে খোঁচা দিব আমারে ছোট করে কথা বলবো তাদের সাথে বেইমানি করছি তাদের সাথে এইটা করছি ওইটা করছি ভাই বেইমানি যদি কইরা থাকতাম আমি তোর চ্যানেলে স্ট্রাইক মারতাম তোর চ্যানেলে আগে স্ট্রাইক মারতাম তোর চ্যানেলটা আগে শেষ করতাম আমি কারণ ওই চ্যানেলে আমরা কষ্ট কইরা থ্রি মিলিয়ন পর্যন্ত বানাইছি আমাদের কষ্ট ছিল ওটার মধ্যে পুরা প্রপাল কষ্ট ছিল আমাদের আমরা কিভাবে রোদে পুইরা রোদে পুইরা পুইরা তোর লেগে ভিডিও বানাইছি তারপরে তুই আয়া বেইমানি বেইমান কস তুই বেইমান কস কারে তুই আমার বড় জাম এটা বুঝে গেছি গা তুই যে কাজগুলো করছস আমি বুইলা গেছি গা আর তুই কি লেগা মামলা খাইছ জানস তুই ডিবিরে মারছস ডিবির গায়ে হাত তুলছস কোন বাসায় মারছস কোন এরিয়ায় মারছস সব আমি বইলে দিব মানুষের তুই যদি বাড়াবাড়ি করস আমার লগে আর ভাই তো আর তুই আর বাড়াবাড়ি কেমনে করবি ভাই তোর নামে তো অলরেডি মামলা আমি দিয়েই দিম এবার অলরেডি দিয়েই দিব আর তুই লাইভে আইয়া যদি আমার নামে আরো বাজে কথা কস এরা তোর জীবনের লেগে আরো কাল হয়ে দাঁড়াইবো তোর প্রত্যেকটা প্রমাণ তরে শেষ করব তরে ধ্বংস করব আর তুই ভাই যাদের যাদের সাথে লাগছ এবার তুই ভাই টের পায় নে যে তুই কাল লগে লাগছ আর তোর লাগার এত এত ইয়াকে আর তোর বউরে ভাই আমা আমি ভাই রোজা রাখছি আমি আমি তহনও ভাই রোজা ছিলাম তোরা ভাই আর রাইট কইরা ভাই তুই মেসেজ দেস কি লেগা আর কি লেগছে তোর রাইস থাকলে তো তুই খোঁচা মারবি এই যে এই যে নুসরাত জান অন্তরে লেগছে তোর রাইস থাকলে তো খোঁচা মারবি আরে ভাই বারো হাতারি আন্টি সরি আন্টি আপনাদের আপনাদের জন্য আবার এত দুঃখ হইতাছে ভাই এত দুঃখ হইতাছে ভাই গাজীপুরে কি করছিলেন আপনি এইরা ভাই আমার একটু জানাই দেন আর ওই পোলাটারে আমি কই পাইছি আসলে পোলাটারে পাইছি কই যে আমি স্টোরি দিছি না এটা মনে হয় আমি ভুল পোলারে দিছি কিন্তু এটা যে তার বান্ধবীর জামাই হইব এটা ভাইপা দেখি বেস্ট ফ্রেন্ড এর ভাই হইব এটা আমি ভাইপাই দেখি নাই তার বাচ্চা আছে বউ আছে ভাই এইগুলো ভাইপাই দেখি নাই ভাই যাই হোক এমন হয়েছে গিয়া কত হয়েছে যে আমার চ্যানেলটা যে স্ট্রাইক পড়ছে না হ্যাঁ খালি ভাই তুমি দেখো তোমার নিজের ইচ্ছায় যদি স্ট্রাইক যদি না তোলো তুমি দুই মাস খাটছো জেল এবার দেখো তোমার তুমি কয় মাসের লেখা ভিতরে যাও আর তুমি আগে আগের জিনিসটা সব বুঝা যাও না মানুষের পরের জন্য কুয়া খোঁজলে সেই কুয়া নিজের পড়তে হয় এটা মাথায় রাখো আর ভাই যারা যারা না যে রাকিব এমন মানুষই না রাকিব একবারে ভদ্র মানুষ ফেরেস্তা একবারে ফেরেস্তা তাহলে এটি কি আমি বানাই দিছি এটি আমি কি বইসা বইসা বানাইছি না ইউটিউব কোম্পানি আমার চাচা লাগে যে আমি বলছি ভাই একটু বানায় দেন আমারে কারণ আমার তো রাকিব হোসেনের না ভিডিও বানায় ভিউস নিতে হইব আমি তো ভিউস নিয়ে ভিউস এর উপর ভিউস চাই খালি রাকিব হোসেন লেখলেই আমার ভিউস লাগবো মানে যারা রাকিব হোসেন নিয়ে কথা কব ভাই তারাই ভিউ ভাই এটার আমি ভাই আমি যদি রাকিব হোসেন নিয়ে ভাই ভিডিও বানাই ভাই বড়রা আমারে ভাই কই যে তুই কারে নিয়ে ভিডিও বানাস তো দরকার কি আর ভাই পি আর কিছু বলতে চাই না ভাই আমি রোজা রাখছি আমার গলাটা পুরো শুকায় গেছে লগে ভাই লাগতে গেলে ভাই তোমার প্রপার প্রিপারেশন নিয়ে আইতো এবার পুরা গুষ্টি নিয়ে আইতো এবার লাগতে হইলে বুঝছো পুরা গুষ্টি নিয়ে আইতো এবো এখন আমার আমার উপায় কি ভাই জানো পুরা আমার যা যা আমার চৌদ্দ গোষ্ঠী যারা যারা আছে সবাই রে নিয়ে ভাই লাইভ করি যদি একবারে বোরকা টোরকা হিজাব নিজাব পইরা আমি টুপি পইরা ভাই এরা তোমরা বিশ্বাস করবা এরা তোমরা একবার কনফার্ম বিশ্বাস করবা আর কইবা যে ভাই এটা কনফার্ম জান্নাতি বা এরা সত্যি কথা কইতাছে ভাই একবারে টুপি পরা বোরকা পরা হিজাব পরা ভাই এরা সবাই একবারে একবারে ভাই সত্যি সত্যি পূজারী ভাই এটি এটি সবাই সদা সত্যি কথা বলে ঠিক আছে এটা কাহিনী ঠিক আছে আর হইছে ভাই তুমি তুমি তো নিজের নিজের কট নিজেরাই খাও তোমরা যা যা দিবা এইগুলা তোমার জীবনের শেষ আমি তো ভাই খালি আমি তো খালি লেখি আর তোমরা কি বলো ভাই আমি লেখলে বলো যে কি সব মিথিলায় লেখে হ্যাঁ সব মিথিলায় লেখে ভাই আমি কি মুরুক্ষ আমি কি মুরুক্ষ মিথিলার বেশি লেখা লেখ্যা আমি কি মুরুক্ষ আমি যদি মুরুক্ষ হইতাম তাহলে তো ভাই আমার তো এইসব চালানোর কোনো মানে এগুলো চালাইতে হইলে তো আগে পড়তে হয় ইংলিশটা তো জানতে হয় ইংলিশটা না জানলে আমি কিভাবে মানুষের মেসেজ পড়ব আর কিভাবে আমি বুঝছি যে রাখি হোসেন থেকে আমার এই স্ট্রাইক মারা হয়েছে আমি কি মুরুক্ষ হ্যাঁ আমি যখন যেটা যা লেহি সেটা নিয়েছে সব মিথিলায় লেখে আমি কি মুরুক্ষ তুমি হইতে পারো মুরুক্ষ তোমার বউ একটা মুরুক্ষ তোমার যা গোষ্ঠী আছে সবগুলাই মুরুক্ষ সবগুলার কমন সেন্সের অভাব ভাই ফেক অ্যাকাউন্টে কি করলো না করলো এডি নিয়ে অতঙ্গ মাতামাতি আর ভাই তোমরা তোমাদের গ্রুপে যে তোমরা হ্যাঁ যে যারা তোমাদের বিপক্ষে ভিডিও বানায় তাদের নিয়ে যে কি গালাগালি ডি করো রে ভাই এগুলো সব স্ক্রিনশট আছে আমার কাছে ঠিক আছে আর ভাই সবার স্ক্রিনশট আছে সবার ভাই আমি এগুলা আমি এগুলা ছড়াইতেই চাই না এগুলো আমি ছড়াইতেই চাই না কারণ লাগে আমার গিয়া হয়েছে কাশেমপুরে ঠিক আছে সো এখান থেকে বিদায় নিচ্ছি আর তোমাদের জন্য তোমরা যা যা করছো সেগুলোর জন্য অবশ্যই লিগেল অ্যাকশন হবে এবার তুমি ভাইবানিও যে আমি কি কি লিখছি কি কি বলছি কি কি করছি এগুলোর উপর তোমার মামলা খাওয়ার উপর হ্যাঁ তুমি যে মামলা খাইছো কেন খাইছো এরা কি মিথ্যা কথা আদৌ মিথ্যা কথা বাদ গেলেই বুঝবে যারা বলবে যে এখানে সবাই আমি মিথ্যা কথা বলতাছি ভাই তোরা বাদডায় যা তোরা আমি বইলা দেই তোরা বাদদায় যা জিগা যে রাকি কি করছিল আর কইছিল সবাই রে বলেছে ভাই সেন্টার কেয়ারে ছিল বিদেশ গেছিল ভাই দুই মাসের লেগে কেউ সেন্টার কেয়ারে পরা থাকে দুই মাসের লেগে কেউ সেন্টার কেয়ারে যায় হ্যাঁ ভাই ও দাঁড়া না একটা কথা যখন এই ও জেলে ছিল আমি ভাই ওরে দেহার লইগা আমি পাগল আসিলাম কেমনে ভাই কি খাইতাছে না খাইতাছে কেমনে আছে ভাই আমার রাইতের ঘুম আরাম হয়ে গেছে আল্লাহর কসম আমি রোজা রেখা আমি মিথ্যা কথা বলবো না ওরে দেখা আমি আমি আমার বউরে একটা কথাই কইছি দেহ আগে কি হয়েছে না হয়েছে সব ভুলা যাও তুমি খালি আমার চেহারার দিকে তাকা সব ভুলা যাও গা ওরা যা ইচ্ছা তা করুক তুমি কিচ্ছু করো না প্লিজ আমার বউর কাছে আমি রিকোয়েস্ট করছি ঠিক আছে তারপর ওরে নিয়ে আমি ভাই এত পরিমাণ টেনশনে ছিলাম আমি আমি একজনের কাছে বলছিও যে ভাই তোমরা যদি যাও আমার সাথে করে নিয়ে যাও আমার আমার যাওয়ার আমার মানে অনেক দিন ওদের যখন এক মাস শেষ হয়ে গেছে এক মাস শেষ হয়ে গেছে গা তারপরে ওদের কোনো জামিন হইতাছে না তখনও ভাই আমি চাইছিলাম যে ভাই আমার কাছে আমার কাছে তো তখন আহামুরি টাকা ছিল না কারণ আমি তো ভিডিও বানাইতাম না আমি টাকা পাবো কই আর যা যা টাকা আমার জমানো ছিল সব তো আমার ওই তিন মাসে ফিরি ফিরি ভাড়া দিয়েই শেষ হয়ে গেছে তার আর আমি যে তিন মাস চলছি এগুলো তো এগুলো যে খরচ হয়েছে এগুলো তো কিছু না তারপরে ভাই আমি বলছি তারপরে হচ্ছে কি করছে আমি যাওয়ার ওর ফ্যামিলি কি করছে আইসা আমারে ভাই ফোন দিয়া গালাগালি আমার লগে ভাই গালাগালি আমার তো ভাই মেজাজ খারাপ হয়ে গেছে আমার আমায় ফোন দিয়া, যেটি আমি বলি নাই যেটি আমি করি নাই এগুলা নিয়ে ভাই আমার গালাগালি ভাই তখন ভাই আমি যদি রেকর্ড করতে পারতাম না আমার অনেক ভালো হইতো ভাই এখন বুঝি যে ভাই রেকর্ড করে রাখাটা যে কতটা রেকর্ড যদি না করে ভাই এই দুনিয়ার মানুষ পীর আপনারে বিশ্বাস করবো না যদি আপনি টুপি না পরে আসেন আপনি টুপি আর পাঞ্জাবি পরে আসবেন আপনারা সবাই বিশ্বাস করবো আপনার সবাই অনেক কিছুই মানবো ঠিক আছে আর সে নাকি লাইভে আসবে আজকে আর ঠিক আছে তুমি লাইভে আসো সমস্যা নাই তুমি ভাই আমার যা করার যা ইনফরমেশন তোমার সব নেওয়ার শেষ এবার তুমি হ্যাঁ আমার দিয়ে আমার চ্যানেলে স্ট্রাইক মারছো এটার জন্য ভাই তোমার তোমার হিসাব দিতে এগো ঠিক আছে তা আমি এখান থেকে বিদায় নেই সে লাইভ করবে না চান্দের দেশে যাবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার সে লাইভ করে মানুষকে ভাই আর কি প্রমাণ করো ভাই আমি তো প্রমাণ দিছি আমি তো প্রমাণ দিছি আর কি প্রমাণ দিব ভাই আমি তো বইলেই দিছি যা এলাকায় যাও এটা করো ওইটা করো সব তো মুহের উপরে বইলেই দিছি তোমরা যদি নিজের ঘরে বৈশা বৈশা হ্যাঁ বসেন কি কইছে রাখি বসেনের বউ কি কইছে রাখি বসেনের বোন কি কইছে সব এইটি নিয়ে যদি পয়রা থাকো ভাই তোমরা সোশ্যাল মিডিয়ায় পয়রা থাকো হ্যাঁ মানুষের ব্যাপারে জানতে হইবো না আর দুই তিনটা গালি তো মানুষের এমনি ফ্রিতে দিয়ে দিবা তোমরা এ সে সঠিক হোক আর ভুল হোক তোমরা দুই তিনটা গালি এমনি ফ্রিতে দিয়া দিবা তোমরা রোজা রাখো আর না রাখো ঠিক আছে আর ভাই ও রোজা হয় কিনা আল্লাহ আমার জানা না ভাই রোজার ক্যাত্ত মিথ্যা কথা কেমনে কয় আল্লাহ এক তো নামাজ তো জীবনও পড়ে নাই কা কোন একটা সুরা না এর তো মুখ দিয়া বাইরে আগেই মনে করবেন যে লোল ফিটটা যাবো গা তারপরে ভাই এত মিথ্যা কথা কেমনে বলতে পারে আসলে তো ভাই এগুলো মিডিয়া লাইন থেকে তো কিছু বলা নেই আচ্ছা ভাই আচ্ছা ভাই আমার বড় সবাই গালি দিতেছে আমার কষ্ট লাগতেছে কাউরে গালি দিয়ে না ভাই ইপারেতে এই পারেতে ওই পারে জীবন অনেক কষ্টর এই পারে তো অনেক সুখে কাтая দিতাছেন কিন্তু ওই পারে জবাব কি আপনাকে দিতে হবে নাক ফাটা দি সুখে ওকে ভাই আমার নাক ফাড়তে দেহত কোটে দাগ নাক ফাড়া ময়রা দিছ রে নাকটা ফাড়ায় দিছ রে কষ্টে ভাই নাক ফাড়ায় দিছ ও ভাই আমার গর্তে ভাই ময়রা দিছ রে ভাই রাকিব তুমি জেল খাই তুমি মামলা খায় যে তোমার শ্বশুর ভাই যা কতগুলা ভিডিও বানাইছো এগুলো তো আছে আর আমি তো সালা ঘরের মধ্যে ঘুমায় ঘুমায় খালি দিন গুনছি আল্লাহ আমার তুমি এই বিপত্তে রক্ষা করো তুমি যে ঘরের ভিতরে শ্বশুর বাড়িতে যা কতগুলা ভিডিও বানাইছো এগুলা কিছু না আমি ঘর জামাই ঠিক আছে ভাই আমার টাকা দিয়ে আমি থাকি আমার ফ্ল্যাটে আমি থাকি তুমি আইসা দেখা যাও আগেরটা তো তুমি বলছো যে তুমি টাকা পয়সা দিছো এটা দিচ্ছো ওটা দিচ্ছো বা এ হ হ্যাঁ আমার ঘরবা সে যা দিছে আমার ঘর গেছেগা আর আমি আমি তো চুরি করছি রাইতের বেলা ওনার বাসার মধ্যে ওনার বউর বাসা যা চুরি করছি তারপরে সে গায় সবার সবার মধ্যে সবার গেঞ্জাম লাগাইছি এটাই ছিল আমার কাজ ঠিক আছে আর ওই আর কিছু বলার নাই